Welcome to Islah Media. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا ووسيلتنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا আল্লাহ রাজি খুশি নবী মুস্তফা আল্লাহুম্মা সাল্লি সম্মানিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, আমার সুপ্রিয় মুসল্লিয়ানে আজাম এবং ঘর থেকে যারা শুনে থাকেন শরীক হন আমার মায়ের জাতি, সবাই মিলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মত হিসাবে নির্বাচিত করেছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যেই আল্লাহ আজকে সাপ্তাহিক ঈদের দিন, ফজিলতওয়ালা বরকতে ভরা দিন, জুমার দিন,
সপ্তাহের সর্বোত্তম দিন, এই দিনে দুনিয়ার সর্বোত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার আমাদের তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আমরা আবারও অন্তর থেকে আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহতরম হাজিরিন, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো ইসলামের দৃষ্টিতে আমাদের খাওয়া দাওয়া কীরকমের হওয়া দরকার, কী পরিমাণ খাওয়া দাওয়া করা দরকার, সেই ব্যাপারে কোরআন এবং হাদিস শরীফের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই বিষয়টা ইসলামিক ডায়েট বলা যেতে পারে। এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয় সম্পর্কে কোরআনুল কারিমের আয়াত এবং হাদিস শরীফ যদি বলি তখন বুঝতে পারবেন যে খাওয়া দাওয়ার ব্যাপারে কী পরিমাণ, কী ধরনের খাওয়া দাওয়া করা দরকার এবং কী ধরনের খাওয়া দাওয়া আমাদের জন্য স্বাস্থ্যকর এবং সুস্বাস্থ্য যে কত বড় নিয়ামত, এই সমস্ত বিষয় হাদিস শরীফের আলোকে আলোচনা করলে বুঝতে পারবেন যে এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কী পরিমাণ খেতে হবে, ফাসুলুসুলি তো আমিহি, আপনার সারা পেটটাকে তিন ভাগ করে এক ভাগ হানি খাবেন, ওয়াসুলুসুলি সারা বিহি এক ভাগ ফানি খাবেন, ওয়াসুলুসুল্লি নাফসিহি এক ভাগ খালি রাখবেন। মহতরম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছেন এই সমস্ত নিয়ামতের যদি আমরা শুকরিয়া আদায় না করি, এই সমস্ত নিয়ামতের যদি আমরা কদর না করি, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নিয়ামতের কদর করার কথা বলেছেন সেখানে যদি আমরা অবহেলা করি তাহলে কিন্তু এটা গুনাহের কাজ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছেন এই নিয়ামতের সদ্ব্যবহার অবশ্যই আমাদেরকে করতে হবে। কিছু কিছু নিয়ামতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল এত গুরুত্ব দান করেছেন যা আল্লাহ রাসূলের জিন্দেগি তালাশ করলে সাহাবায়ে কেরামদের আমল, তাদের যে চলাফেরা, তাদের যে খাওয়া দাওয়ার রীতিনীতি, এই সমস্ত জিনিস দেখলে বোঝা যায় যে খাওয়া দাওয়ার ব্যাপারে আল্লাহর রাসূল কতটুকু গুরুত্ব দান করেছেন। খাওয়া দাওয়ার জন্য আমরা খাওয়া দাওয়া করি কোন কারণে, আমাদের পেটটাকে শুধু ইচ্ছা মতো ভরার জন্য, নাকি আমরা বাঁচার জন্য খাই, নাকি আমরা সুস্থ থাকার জন্য খাই, এই প্রশ্ন যদি আমি সহ আমাদের প্রত্যেককে যদি করি তাহলে একেবারে সহজ উত্তর দিবেন যে আমরা বাঁচার জন্য আমরা খাই। কিন্তু কতটুকু খেতে হবে, কী পরিমাণ খেতে হবে, এই ব্যাপারে যদি আল্লাহর রাসূলের তরিকা যদি একজন মানুষ যদি অনুসরণ করে তাহলে কখনো সে অসুস্থ হতে পারবে না, সে বেমার হতে পারবে না, ডাক্তারের জন্য সে দীর্ঘদিন ওয়েটিং লিস্টে থাকতে হবে না। যদি আমরা আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম যেভাবে খাওয়া দাওয়া করেছেন সেই বিষয় যদি আমরা অনুসরণ করি, বুখারী শরীফের মধ্যে এসেছে নিয়ামাতানে মাগবুবুন, দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ অবহেলা করে, মানুষ একেবারে ছেড়ে দেয়, এই দুই নিয়ামতের মধ্যে হচ্ছে আসসিহাতু ওয়াল ফিরাগু। বুখারী শরীফের হাদিস, আসসিহাতু সুস্থতা ভালো থাকা একটা নিয়ামত, এই নিয়ামতের কদর মানুষ তখন বুঝে যখন সে অসুস্থ হয়। ইসলাম এমন একটা জীবন বিধান যেখানে আল্লাহ আল্লাহর রাসূল আমাদেরকে একেবারে খাওয়া দাওয়া থেকে শুরু করে কীভাবে চলাফেরা প্রত্যেকটা বিষয়ে, প্রস্রাব পায়খানা থেকে শুরু করে খাওয়া দাওয়া সহ প্রত্যেকটা বিষয়ে ইসলামের রীতিনীতি রয়েছে এবং এই সমস্ত রীতিনীতি যদি আমরা অনুসরণ করি তাহলে দুনিয়া এবং আখেরাতে আমাদের সফল কাম হবে। দুনিয়া এবং আখেরাতে আমরা এত শান্তি লাভ করব যেই প্রশান্তিটা কাফির ও মুসলিম কখনো জিন্দেগিতে সেই প্রশান্তি লাভ করতে পারবে না। তো বুখারী শরীফের মধ্যে আমি বলেছিলাম আল্লাহর রাসূল বলেছিলেন নিয়ামাতানে, মানুষের জন্য দুইটা নিয়ামত, একটা হলো তার সুস্থ শরীর, আসসিহাতু ওয়াল ফিরাগু, এই যে দুই নিয়ামত, এই দুই নিয়ামতের কদর আমাদেরকে অবশ্যই করতে হবে। একজন মানুষ যখন অসুস্থ হয় তখন জানে হায় রে সুস্থতার যে কী মূল্য, সুস্থতার যে কী ধরনের কদর, মানুষ অসুস্থ হলে পরে বোঝা যায়, হসপিটালে গেলে বোঝা যায় আমি কত ভালো আছি, কত আরামে আছি, কত শান্তিতে আছি, হসপিটালে আরেকজন রুগীকে দেখলে বোঝা যায় যে আমি কতটুকু শান্তিতে আছি।
এই জন্য এই যে আপনি সুস্থ আছেন, এই সুস্থতা নিয়ামত, এই নিয়ামতের কদর আমাদেরকে অবশ্যই করতে হবে। কারণ এই তিরমিজি শরীফের একটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আউয়ালু মা ইউসআলু আনহু ইয়াউমাল কিয়ামাতি, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাদেরকে প্রশ্ন করবেন, কোন বিষয়ে প্রশ্ন করবেন, নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবেন। আর এই নিয়ামত হলো আলা নুসিহা লাকা জিসমাকা, আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে সুস্থতা দান করেন নাই, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। সুতরাং এই নিয়ামতের কদর যদি আমরা না করি, তাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে জবাব দেওয়া সম্ভব হবে না। এই নিয়ামতের কদর করলে কি হয়? মুসলিম শরীফের মধ্যে এসেছে অত্যন্ত সুন্দর একটা হাদিস। এই হাদিস শরীফের উপর যদি কেউ আমল করে, ভালো করে যদি বুঝতে পারে, তাহলে সে বুঝতে পারবে যে নিজেকে সুস্থ রাখা, নিজেকে সবল রাখা, ভালো রাখা যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ। এবং একজন সুস্থ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আল মুমিনু কাওয়িয়ুন খাইরুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনি দাঈফ, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শক্তিশালী মুসলমানকে, শক্তিশালী বিশ্বাসকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুস্থ সবল, শক্ত ইমানওয়ালা, সুস্থ সবল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয়তম দুর্বল মানুষের চাইতে। এখন যারা অসুস্থ তারা হয়তো মনে মনে চিন্তা করলেন যে আমাদেরকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন না। এই কথায় তো এরকমই বোঝা যায়, এই কথার অর্থ হচ্ছে যে আপনি সুস্থতার প্রতি যত্নবান হন, সুস্থতার জন্য, সবল থাকার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য আপনি সচেষ্ট হন। কারণ আপনি যদি এই ব্যাপারে সচেষ্ট হন, হেলথ কনসার্ন যদি হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কদরটা বেশি। এই কদর এই কারণে, আপনি সুস্থ সবল যদি একজন মানুষ থাকেন, নামাজ পড়তে, রোজা রাখতে, হজ জাকাত উমরা যে কোনো বিষয় করতে আপনি আরাম আয়েশে স্বাচ্ছন্দ্য চিত্তে সুন্দরভাবে ভালো করে করতে পারবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন সুস্থ সবল শক্ত মানুষকে বেশি ভালোবাসেন দুর্বল মানুষের চাইতে। তবে যারা আবার অসুস্থ, যারা আবার বেমারি, তারা আবার মনে করবেন না যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। এই হাদিস শরীফের মধ্যে এসেছে ওয়াফি কুল্লিন খাইরুন, সুস্থ অসুস্থ সবল দুর্বল সবার মধ্যেই কল্যাণ রয়েছে, সবাইকেই আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এই জন্য সুস্থ সবল যারা, তারা আবার দুর্বলদেরকে, বেমারিদেরকে আবার নেগলেক্ট করতে যাবেন না, কারণ এর মধ্যেও কল্যাণ রয়েছে, এই হাদিস শরীফের মধ্যে রয়েছে। কিন্তু বিষয়টা হলো যারা সুস্থ সবল, যারা হেলথ কনসার্ন, যারা এই সমস্ত বিষয়ের প্রতি যত্নবান, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন। এই হাদিস শরীফের মধ্যে এসেছে ইহরিস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ, যেই সমস্ত জিনিস তোমাদের জন্য ভালো, এই সমস্ত জিনিসের কদর তোমরা করো, এই সমস্ত জিনিসের প্রতি তোমরা লালায়িত হও, এই সমস্ত জিনিসকে তোমরা চাও, ওয়াস্তাইন বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই সমস্ত জিনিসের জন্য তোমরা সাহায্য চাও। ওয়ালা তাআজিজ ওয়া ইন আসাবাকা শাইউন ফালা তাকুল, আর যদি তোমাদের উপর কোনো সুস্থ সবল থাকার পরেও বিপদ মুসিবত বেমার এই সমস্ত জিনিস আসে, এই সমস্ত জিনিস যদি তোমাদের উপর আসে, তাহলে তোমরা ফালা তাকুল লাউ আন্নি ফালতু কানা কাদা ওয়া কাদা, আহারে আমি যদি এরকমের করতাম তাহলে আমার এই মুসিবত আসতো না, আমি যদি এরকমের করতাম তাহলে আমি অসুস্থ হতাম না, এরকমের কিছু বলবেন না। এরকমের বলতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কারণ আপনি যদি ওয়ালাকিন কুল কাদারাল্লাহ, যদি আপনি বলেন যে এটা যা হয়েছে আল্লাহর তরফ থেকে হয়েছে, আল্লাহর হুকুমে হয়েছে, এই কথা আপনি যদি বলেন, তাহলে আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের আক্রমণ থেকে, পাকড়াও থেকে আপনার নিজেকে রক্ষা করে দিলেন। আর যদি বলেন আহারে আমি যদি এই এমনভাবে করতাম, না হয় এমনভাবে করতাম, তাহলে এই বিপদ পড়তো না, আমার এই অসুস্থ হতো না, আমি এইভাবে বেমারি হতাম না যদি আমি এরকমের এরকমের করতাম, এই এরকম যদি আপনি বলেন তাহলে ফাইন্না লাউ তাফতাহু আমালা শাইতান, তাহলে শয়তানের আমলকে, শয়তানের প্ররোচনাকে আপনি খুলে দিলেন। আপনি যখনই যা কিছু ঘটে আপনি বলবেন যে
যা কিছু হয়েছে, আমি অসুস্থ হয়েছি, মুসিবতে নিপতিত হয়েছি, তা আমার আল্লাহর তরফ থেকে হয়েছে। সুতরাং এর জন্য এত দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য প্রার্থী হন, সাহায্য চান। আল্লাহ রাসূলের দরবারে তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ, এই হাদিস শরীফের মধ্যে দেখা যায় আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবি আসলেন, এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আইয়ুদ দুআই আফদালু, ইয়া রাসূল আল্লাহ, কোন দোয়াটা সর্বোত্তম দোয়া, ফজিলতওয়ালা দোয়া, বরকতময় দোয়া, কোন দোয়া ইয়া রাসূল আল্লাহ? আল্লাহ রাসূল, আমরা হয়তো চিন্তা করতে পারি যে আল্লাহ রাসূল হয়তো অন্য কোনো বিষয় বলতে পারেন, না, এই সাহাবীর জবাবে আল্লাহ রাসূল যেই বিষয়টা বললেন তা হচ্ছে, সাল রাব্বাকাল আফিয়াতা ওয়াল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আমার সাহাবি, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাও আফিয়াতা ওয়াল মুআফাতা, দুনিয়া এবং আখিরাতের সুস্থতা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাও। সুবহানাল্লাহ। এই সাহাবি সুম্মা আতাহু ফি ইয়াউমি সানি, দুই নম্বর দিনেও আল্লাহর রাসূল, আল্লাহ রাসূলের দরবারে এই সাহাবি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুদ দুআই আফদালু, কোন দোয়াটা সর্বোত্তম দোয়া আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, দয়া করে আমাদেরকে বলে দিন, বলে দিন। আল্লাহর রাসূল সমান জিনিস বললেন, সালিল আফিয়াতা ওয়াল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের সুস্থতা তুমি আল্লাহর দরবারে চাও। এই সাহাবি মনে মনে চিন্তা করলেন, আমি আবারও গিয়ে বলি, হয়তো আল্লাহর রাসূল আরও কোনো দোয়ার কথা বলবেন। এই সাহাবি তিন নাম্বার দিন আবারও আল্লাহর রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, কোন দোয়াটা উত্তম দোয়া, ফজিলতওয়ালা কোন দোয়াটা ইয়া রাসূল আল্লাহ, মেহরবানি করে আমাদেরকে বলে দিন। আল্লাহর রাসূল তখন সমান বললেন, ফাইজা উতিয়াতাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়া উতিয়াতাহা ফিল আখিরাতি ফাকাদ আফলাহাত, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে মুআফাতা সুস্থতা দান করেছেন, প্রশান্তি দান করেছেন, তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ থেকে আমরা কি বুঝতে এখনো দেরি আছে যে সুস্থ থাকার জন্য কি পরিমাণ গুরুত্ব দান করেছেন? আরো বিভিন্ন হাদিস শরীফের মধ্যে দেখা যায় আল্লাহ রাসূলের চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি তোমাকে একটা দোয়ার কথা বলি হে আব্বাস এবং হে আল্লাহ রাসূলের চাচা, আপনাকে একটা দোয়ার কথা বলি, সালিল আফিয়াতা, তুমি আল্লাহর দরবারে আফিয়াতা সুস্থতার জন্য তোমরা কামনা করো, তুমি চাও। আল্লাহ রাসূল খুব মহব্বত করে, মায়া করে সাহাবায়ে কেরামদেরকে এই সুস্থতা তাকার দোয়া আল্লাহর দরবারে করার জন্য বলেছেন। সুতরাং আমরা সর্বাবস্থায় যেন আল্লাহর দরবারে সুস্থতার কামনা করি। আমরা অসুস্থ হলে বুঝবেন সুস্থতা কি পরিমাণ নিয়ামত। এখন সুস্থ আমরা কিভাবে থাকতে পারি, এই সুস্থ থাকার জন্য আমরা কি করতে পারি? অবশ্যই আমাদেরকে কিছু কাজ করতে হবে। এই কাজ যদি আমরা না করি তাহলে আমরা সুস্থ থাকতে পারবো না। আমরা যদি ইচ্ছা মতো খাই, যা কিছু সুস্বাদু সব কিছু যদি ইচ্ছা মতো আমাদের পেটের মধ্যে গলায় তোলায় একেবারে ভরে নেই, আমরা কোনো কিছুতেই সুস্থ থাকতে পারবো না। দেখুন হাদিস শরীফের মধ্যে কি বলা হয়েছে, বুখারী শরীফের 5393 হাদিস। এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবী অত্যন্ত অত্যন্ত মর্যাদাওয়ালা সাহাবি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার আমল ছিল, কানা ইবনে উমার লা ইয়াকুলু হাত্তা ইউতিয়া বিমিসকিনিন ইয়াকুলু মাআহু, উনার আদত ছিল যখনই খেতে বসতেন তখন একজন মিসকিনকে, একজন দরিদ্রকে উনার সাথে নিয়ে বসতেন। যখন একদিন, প্রত্যেক দিনের আদত ছিল এরকমের এই সাহাবির, একদিন নাফিকে আরেকজন সাহাবিকে বললেন, তুমি একজন গরিব মিসকিনকে নিয়ে আসো, সে আমার সাথে খাদ্য গ্রহণ করবে। একজন আসলেন, উনি এই সাহাবির সাথে খাওয়া দাওয়া করলেন, কিন্তু এই গরিব এই সাহাবি এত বেশি খাইলেন যার খাওয়াটা, খাওয়ার কারণে এই সাহাবি, এই নাফিকে যিনি আহ্বান, যিনি নিয়ে এসেছেন এই গরিব সাহাবিকে, বললেন যে তুমি আর এই উনাকে আমার সাথে খেতে দিবে না। এটা এই জন্য নয় যে
এই সাহাবি দেখেছেন যে আরেক সাহাবি বেশি খেয়ে নিয়েছেন, উনার অংশ থেকে বেশি খেয়ে নিয়েছেন, এই জন্য নয়। সাহাবায়ে কেরামদের আদত মোবারক এরকমের ছিল না। সাহাবায়ে কেরামরা এমন ছিলেন যে তাদের জান বের হয়ে যাবে, তারপরেও আরেকজন সাহাবিকে বলেছেন যে আমাকে পানি না দিয়ে, জিহাদের ময়দানে আমাকে পানি না দিয়ে আমার ভাইকে তুমি পানি দাও, সে যদি আমি আমি বাঁচার আগে সে আগে বাঁচুক। এইভাবে ছিল সাহাবায়ে কেরামদের একজন আরেকজনের প্রতি মহব্বত। এই সাহাবি আরেক সাহাবি বেশি খাওয়ার কারণে বলবেন না যে তুমি আমার সাথে আর খেতে বসবে না, এরকমের হতে মোটেই পারে না। কারণ হচ্ছে এই সাহাবি কারণটা বর্ণনা করলেন, বললেন যে আমি আল্লাহর রাসূলের জবান মুবারক থেকে শুনেছি, আমি নিজে আল্লাহর রাসূলের জবান মুবারক থেকে শুনেছি, আল্লাহর রাসূল বলেছেন আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন, একজন মুমিন খায় এক পেটে, উইথ ওয়ান ইনটেস্টাইন, একজন মুমিন যখন খায় তখন এক পেটে খায়। ওয়াল কাফিরু ওয়াল কাফিরু, আরেকটা রিওয়ায়াতের মধ্যে এসেছে বুখারী শরীফের হাদিস বলছি, ওয়াল কাফিরু আউল মুনাফিকু ইয়াকুলু ফি সাবআতা আমআইন, একজন কাফির একজন মুনাফিক যখন খায় তখন সে সাত পেটে খাদ্য গ্রহণ করে। এই কথার অর্থ হচ্ছে এই, একজন মুমিনে খুব অল্প করে খায়, আর একজন কাফির অথবা মুনাফিকে যখন খায় তখন সাত পেটে খায়, অর্থাৎ যত কিছু পায় সব কিছু একেবারে পেটের মধ্যে ভরে নেয়, পেটের একেবারে গলায় এবং তলা পর্যন্ত সে শেষ না পড়া পর্যন্ত সে খানি বন্ধ করে না। বুখারী শরীফের হাদিস, যারা দেখতে চান হাদিস নাম্বার বলছি 5393, এই হাদিস শরীফ বুখারী শরীফের হাদিস, আরও অসংখ্য হাদিস শরীফের মধ্যে এরকমের এসেছে যে একজন কাফির অথবা মুনাফিক সাত পেটে খায়। সুতরাং মুমিন হিসাবে বিশ্বাসী হিসাবে খুব অল্প আমি খাবো, খুব অল্প খেতে হবে, উনার এই ব্যাপারে এত বেশি আন্ডারস্ট্যান্ডিং ছিল যে যার কারণে আরেকজন সাহাবিকে বলেছেন না তুমি আমার সাথে খেতে পারবে না। আরো হাদিস শরীফ দেখি তাহলে আমরা বুঝতে পারবো। ইবনে মাজা এবং তিরমিজি শরীফের মধ্যেও এসেছে এবং আরো বেশ কয়েকটা হাদিস শরীফের কিতাবের মধ্যে এই হাদিস শরীফটা আমি পেয়েছি। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সময় একদল মানুষ বসে খাওয়া দাওয়া করলেন, করতেছেন, এমন সময় জোর জবরদস্তি করলেন যে আপনি আমাদের সাথে খাবেন, এমন করে খাবেন, খুব ভালো করে আমাদের সাথে খাবেন। এটা হাদিস শরীফের ইয়ে থেকে বোঝা যায় আল্লাহ রাসূলের দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে। তখন সালমান ফার্সি এমন একজন সাহাবি যেই সাহাবির নাম আমরা সবাই জানি, এই সাহাবি বললেন যে না আমি তোমাদের সাথে এরকমের খাবো না, তোমরা আমাকে জোর জবরদস্তি তোমরা আমাকে বেশি খাওয়ার জন্য তোমরা দয়া করে করবে না, কারণ আমি আল্লাহর রাসূলের জবান মুবারক থেকে শুনেছি ইন্না আকসারান নাসি শিবাআন ফিদ দুনিয়া, যারা এই দুনিয়ায় খুব ভালো করে পেটটাকে গলায় তলায় ভরে যারা খাদ্য গ্রহণ করে, আতওয়ালুহুম জুআন ইয়াউমাল কিয়ামাতি, সেই সমস্ত ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি ক্ষুধার্ত হবেন, সবচাইতে বেশি হাংরি হবেন, এই সমস্ত মানুষ কাল কিয়ামতের ময়দানে যারা দুনিয়ায় থাকতে খুব ভালো করে পেট ভরে খেয়েছেন। সুবহানাল্লাহ, দেখুন আল্লাহর রাসূল কিভাবে বলেছেন, আল্লাহর রাসূল কোনো দিন পেট ভরে গলায় তলায় ভরে, আমি এই ব্যাপারে বেশ কয়েকদিন ধরে হাদিস শরীফ আমি খুঁজাখুঁজি করে আল্লাহর রাসূলের জিন্দেগিতে পেট ভরে কখনো খেয়েছেন এই মর্মে আমি কোনো হাদিস শরীফ পাইনি, পেট ভরে ভালো করে পেট ভরে আল্লাহর রাসূল খেয়েছেন এই মর্মে আমি কোনো হাদিস শরীফ পাইনি। যদি কেউ পেয়ে থাকেন আমাকে সাহায্য করবেন, বেশি খাওয়ার জন্য সুবিধা হবে যদি এরকমের কিছু পাওয়া যায়। আরো বিভিন্ন হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্না আতওয়ালান নাসি জুআন ইয়াউমাল কিয়ামা, এই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি ক্ষুধার্ত হবেন যারা দুনিয়ায় সবচাইতে বেশি ভালো করে ফ্যাট ভরে খাওয়া দাওয়া করেছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে 5416 হাদিস নাম্বার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর রাসূলের খাওয়া দাওয়ার ব্যাপারে আল্লাহর রাসূলের বিবি সাহেবারাই তো সবচাইতে বেশি জানেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মা শাবিয়া আলু মুহাম্মাদিন মুনযু কাদিমাল মাদিনাতি মিন তুআমিল বুররি সালাসা লাইয়ালিন তিবাআন,
আমি আল্লাহর রাসূলকে একাধারে 3 দিন পর্যন্ত আটার রুটি দিয়ে পেট ভরে খেতে আমি কখনো আল্লাহর রাসূলকে দেখি নাই, হাত্তা কুবিদা, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহর রাসূলকে আটার রুটি দিয়ে কোনো 3 দিন পর্যন্ত ভালো করে পেট ভরে খেয়েছেন এমন ভাবে আমি কোনো দিন পাইনি। সুবহানাল্লাহ। এটার অর্থ কি এই যে আল্লাহর রাসূলের খাওয়া দাওয়ার অভাব ছিল? আল্লাহর রাসূলের জন্য সাহাবায়ে কেরাম জীবন যৌবন সব কিছু ধন সম্পত্তি সব কিছু বিসর্জন দিতে সাহাবায়ে কেরামরা প্রস্তুত। এই সাহাবীরা আল্লাহর রাসূল ক্ষুধার্ত থাকবেন, আল্লাহর রাসূলের ঘরে খাওয়া দাওয়ার অভাব হবে, সাহাবীরা সব তাদের জীবন সব উৎসর্গ করে দিবেন, কিন্তু আল্লাহর রাসূলকে উপাস থাকতে দিতেন না, কিন্তু আল্লাহর রাসূল চাইতেন না ভালো করে ফেট ভরে খাইতে, আল্লাহর রাসূল চাইতেন না, এই কারণে আল্লাহর রাসূল এরকমের করতেন। আরেকটা হাদিস শরীফের মধ্যে দেখা যায়, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন একদল মানুষ আল্লাহর রাসূলের বিদায় হওয়ার পরে দেখলেন একদল মানুষ, মাররা বিকাউমিন বাইনা আইদিহিম শাতুন মাসুলিয়াতুন, ছাগলটাকে ভালো করে রান্না বান্না করে বুনে সাহাবায়ে কেরামরা একত্রিত হয়ে খাচ্ছেন, এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করলেন, আসো তুমি আমাদের সাথে এসে খাওয়াতে শরীক হও। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আমি খাবো না, না আমি তোমাদের সাথে খাবো না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ মিনাদ দুনিয়া, আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ওয়ালাম ইয়াশবা মিনাল খুবজি শাইর, আল্লাহর রাসূল কখনো এই আটার রুটি দিয়ে পেট ভরে আল্লাহর রাসূল কখনো এমন করে খাননি, সুতরাং আমি তোমাদের সাথে খেতে বসবো না। এই হচ্ছে সাহাবায়ে কেরামদের আদত, আল্লাহর রাসূলকে তারা কিভাবে অনুসরণ করতেন, আল্লাহর রাসূলকে তারা এমন ভাবে অনুসরণ করতেন যেই অনুসরণের তুলনা দুনিয়াতে কিয়ামতের আগ পর্যন্ত কখনো, এত মহব্বতের তুলনা আর কখনো হবে না। সুতরাং এই খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা, এই খাওয়া দাওয়ার ব্যাপারে যদি আমরা যদি সতর্ক না হই, তাহলে আমাদের কি অবস্থা হতে পারে? যারা অসুস্থ, যাদের ডায়াবেটিস, যাদের কোলেস্টেরল হাই, এদের মূল কারণটাই হচ্ছে অতিরিক্ত খাওয়া দাওয়া। সমস্ত চিকিৎসকরা, ডক্টররা, প্রত্যেক ডক্টর, আপনি যখন জিপিতে যাবেন, হসপিটালে যাবেন, আপনাকে ডায়েট করার কথা বলে, এই ডায়েটের অর্থটা কি? ডায়েটের অর্থ হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে আপনি সতর্ক হন, আপনার খাওয়া দাওয়াটা কন্ট্রোল করুন, তাহলে আপনার এত সব সমস্যা হবে না। খাওয়া দাওয়া কী পরিমাণ হবে? হ্যাঁ, মাঝে মধ্যে ভালো করে পেট ভরে যদি অকেশনালি এরকমের কিছু ঘটনা পাওয়া যায়, সাহাবায়ে কেরামরা এরকমের কিছু বিশেষ অকেশনে, বিশেষ অকেশনে এরকমের হয়েছে, যেমন আল্লাহর রাসূল একদিন মসজিদে বসে আছেন, ঘটনাটা একটু লম্বা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের জবান দেখলেন দুর্বল হয়ে গেছে, খানির অভাবে, ক্ষুধার অভাবে আল্লাহর রাসূলের জবান দুর্বল হয়ে গেছে। ঘরে গিয়ে বিবি সাহেবকে বললেন, উম্মে সুলাইমকে বললেন, তোমার কাছে যদি কোনো খাওয়া থাকে তাহলে আল্লাহর রাসূলকে নিয়ে দিব। যাই হোক, আমি একেবারে শর্ট করে বলি, আল্লাহর রাসূল তখন আল্লাহর রাসূলের দরবারে সামান্য কিছু রুটি, সামান্য কিছু রুটি নিয়ে আসা হলো, আল্লাহর রাসূল বললেন, না আমি আমার সমস্ত সাহাবায়ে কেরামদের নিয়ে তোমার বাড়িতে দাওয়াতে যাব। তারা চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহর রাসূল সামান্য খানি দিয়ে এত মানুষ কি কীভাবে আপ্যায়ন করবো। বাড়িতে গেলেন, যাওয়ার পরে এই বিবি সাহেবা বললেন, তুমি আর এ ব্যাপারে চিন্তা করবে না, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ তার রাসূল ভালো জানেন, আমি দাওয়াত দেওয়ার আগেই আল্লাহর রাসূল জানেন আমি দাওয়াত দিব, সুতরাং আল্লাহর রাসূল ভালো করে জানেন আমার এই খানা দিয়ে কতটুকু সম্ভব হবে। আল্লাহর রাসূল বললেন, যা আছে আমার সামনে আনো। আল্লাহর রাসূল কি বলে ফুক দিলেন, এমন এক বরকত এই খাওয়ার মধ্যে হলো, সাহাবায়ে কেরামকে বললেন 10 জন সাহাবিকে নিয়ে আসো, এই সামান্য খানি দিয়ে 10 জন সাহাবি খুব পেট করে, পেট ভরে ভালো করে খেলেন। তারপরে বললেন, আরও 10 জন নিয়ে আসো, তারাও খেলেন, এইভাবে আরও 10 জন নিয়ে আসো, এভাবে 80 জন সাহাবি এই সামান্য রুটি দিয়ে খাদ্য গ্রহণ করলেন, তারপরেও শেষ হলো না। এই হাদিস শরীফের মধ্যে দেখা যায় সাহাবায়ে কেরামরা খাদ্য ভালো করে ফেট ভরে খেয়েছেন, কিন্তু এটা রেগুলার আদত নয়, এটা হচ্ছে বিশেষ অকেশন, এটা হচ্ছে মুজেজার হালত। এই হালতে সাহাবায়ে কেরামরা ফেট ভালো করে ভরে খেয়েছেন,
কিন্তু এই সমস্ত বিষয় ছাড়া সাহাবায়ে কেরামদের আদত ছিল না খুব ভালো করে পেট ভরে খাবেন, কি পরিমাণ খাবেন, কতটুকু খাবেন, এই ব্যাপারে কতটুকু খেলে একজন মানুষের জীবন চলতে পারে সেই ব্যাপারে একটা হাদিস শরীফ, আসলে এ ব্যাপারে আরো দীর্ঘ আলোচনা করা দরকার। এই ব্যাপারে তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ বলি। এই হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, মা মালা আদামিয়ুন ইয়ান শাররান মিন বাতনিন, মানুষের সবচাইতে এমন একটা জিনিস, পেট এমন একটা জিনিস, এই জিনিস এমন একটা জিনিসের খারাপ এমন একটা জিনিসের মধ্যে যা কিছু দেওয়া হয় সব কিছুই এই জিনিসে সয়। একজন আদমের সন্তানের জন্য উকুলাতুন ইউকিমনা সুলবাহু, কয়েক লুকমা খাদ্য তার জীবন ধারণের জন্য যথেষ্ট, কয়েক লুকমা। উকুলাতুন ইউকিমনা সুলবাহু, তার কয়েক লুকমা খাদ্য তার জীবন ধারণের জন্য যথেষ্ট। তারপরেও যদি সে বেশি খাইতে চায় তাহলে কি পরিমাণ খাবে, এই হাদিস শরীফে বলা হয়েছে। ফা ইন কানা লা মুহালাতা, তারপরেও যদি সে বেশি খাইতে চায়, কয়েক লুকমায় যদি সে মনে করে যে না আমি বাঁচবো না মরে যাব, এই খাদ্য দিয়ে আমি কিভাবে চলাফেরা করব, না আপনি পারবেন, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন যে আপনি পারবেন, সুতরাং আপনাকে এই বিশ্বাস রাখুন, তারপরেও যদি আপনাকে বেশি খাইতে হয় কি পরিমাণ খেতে হবে, ফাসুলু সুলিত আমিহি, আপনার সারা পেটটাকে তিন ভাগ করে এক ভাগ হানি খাবেন, ওয়াসুলুসুলি সারাবিহি, এক ভাগ ফানি খাবেন, ওয়াসুলুসু ওয়াসুলুসুল্লি নাফসিহি, এক ভাগ খালি রাখবেন। সুবহানাল্লাহ, আমরা যখন খাওয়া দাওয়া করি তখন আমাদের খাওয়া দাওয়ার অবস্থা কি দেখছেন, চারি পাঁচটা তরকারি না হলে কিন্তু খাওয়া দাওয়া সম্ভবই হয় না। আপনারা অনেকে হয়তো বলবেন যে আপনারা হুজুরাই তো এত বেশি খান, আপনার খাওয়া দাওয়া তো হুজুরদের কাছ থেকেই শিখেছি, না যারা খাবেন এই খাওয়া দাওয়ার ব্যাপারে আল্লাহর রাসূলের যে বাণী এই বাণীটাই হচ্ছে কোন হুজুর কতটুকু খেলেন, এটা আপনার জন্য দলিল নয়, দলিল হচ্ছে আল্লাহর রাসূল কুরআনুল কারীম এবং হাদিস শরীফের মধ্যে কি বলা হয়েছে। আপনি যদি এই পেটের তিন ভাগের এক ভাগ খানি, এক ভাগ ফানি, এক ভাগ খালি, এই থিওরি যদি আপনি অবলম্বন করবেন তাহলে কখনো আপনি অসুস্থ হবেন না। এখন যদি আমরা জিপিতে ফোন করি অ্যাপয়েন্টমেন্টের জন্য, হসপিটালে যদি কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য তিন চার মাস লাগে, দুই তিন সপ্তাহ লাগে জিপিতে সাক্ষাৎ করার জন্য, কিন্তু আল্লাহর রাসূলের জমানায় ডাক্তাররা সিরিয়া থেকে আল্লাহর রাসূলের জমানায় মদিনায় এসে অনেক দিন অবস্থান করেছেন, একজন রুগীকে ডাক্তারকে খুঁজতে হয়েছে রুগীকে, কিন্তু রুগীকে পাওয়া গেল না। আর আমাদের অবস্থা হচ্ছে আমরা ডাক্তার খুঁজতে খুঁজতে ওষুধ খাইতে খাইতে আমাদের অবস্থা একেবারে শেষ। আমরা জানি হসপিটালে আমরা সবাই হয়তো নিজে গিয়েছি, না হয় আরেকজনকে দেখতে গিয়েছি, যারা হসপিটালে দুই এক দিন তিন চার দিন যারা থেকেছেন, হসপিটালের খানি খুব পরিমিত খানি, তাই বলে কি মনে করেন যে হসপিটালের টাকার অভাব, আপনাকে যেই সমস্ত যত টাকার যত মূল্যের ঔষধ তারা দান করে এর চাইতে খানির কোনো খানি একেবারে পিনাট, খানির কিন্তু তারা পরিমিতভাবে দেয়। কেন দেয়? আপনার স্বাস্থ্যটাকে ঠিক করার জন্য। কিন্তু আমাদের মানুষ যখন হসপিটালের বেটে যায় তখন তারা করেন কি, তারা হসপিটালে খানি দিয়ে ফেট ভরে না, ঘর থেকে আরো তিনটা টিফিন নিয়ে সামনে নিয়ে হাজির করে দেবে, খুব ভালো করে যদি না খায় তাহলে কিন্তু আমাদের জীবন অচল হয়ে যায়। হায়রে খানি, এই খানির ব্যাপারে আল্লাহর রাসূল কি বলেছেন, এই পথটা যদি আমরা অবলম্বন করতাম কতই না ভালো হতো। ইমাম গাজ্জালি, সমস্ত ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম, যারা মুত্তাকি ফরহেজগার, প্রকৃত পক্ষে মুত্তাকি ফরহেজগার, তারা খাওয়া দাওয়ার ব্যাপারে এরকমের সতর্ক থাকতেন। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহি বলেছেন, যত মানুষ কম খাবে তত বেশি সুস্থ থাকবে, যত মানুষ তার খানিকে কন্ট্রোল করবে সে তত বেশি সুস্থ থাকবে। আমি সহজভাবে একটা কথা বলি, মনে করুন আমার পেটে যদি আজকে একটা লেয়ার দিলাম, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, প্রত্যেকটা মানুষ, আপনি যদি মনে করুন আপনি যদি ডেইলি 1000 ক্যালোরি যদি আপনি আপনি গ্রহণ করেন, আর আপনার অ্যাক্টিভিটি দিয়ে যদি মাত্র 500 ক্যালোরি যদি বার্ন করেন, তাহলে 500 ক্যালোরি কোথায় গেল? এই 500 ক্যালোরি জমা হতে হতে আপনার পেটটা এরকমের মোটা হয়,
আর এই পেট মোটা হওয়ার আলামতটা কিন্তু দারুণ খারাপ। আপনার জীবনটা শেষ হতে যাচ্ছে, বেশি খাবেন জীবন শেষ। যদি সুস্থ থাকতে চান তাহলে খানির প্রতি যত্নবান হন, কম খাওয়ার ব্যবস্থা করেন। আমার মা বোন যারা ঘর থেকে শুনছেন, আল্লাহর ওয়াস্তে খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক হন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সুস্থ থাকার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ থাকার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন এটা সবচাইতে বড় নিয়ামত। কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, কুলু ওয়াশরাবু, খাওয়া দাওয়া করো, ওয়ালা তুসরিফু, তোমরা খাওয়া দাওয়ার ব্যাপারে অপচয় করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ থাকার, সবল থাকার জন্য তৌফিক দান করেন, এই ব্যাপারে যেন সচেষ্ট হওয়ার প্রত্যেককে তৌফিক দান করেন। My dear brothers and sisters at home, today I was talking about Islamic diet, how should we eat. Islamically, due to the time I couldn't explain all of the hadith, I'll just will mention a few hadith. Regarding eating and diet, beloved Prophet sallallahu alaihi wasallam said, this hadith is mentioned in Sunan al-Tirmizi. In that hadith, beloved Prophet sallallahu alaihi wasallam said, a man can live with only a handful of food. If they take a handful of food, they will not die. If they took only handful of food daily, they will not die. It is absolutely true. They cannot be dry. If you want to eat more, how much you can take? How much food you can eat? Regarding this matter, it is clearly stated, if you want to eat more, then the threshold from beloved Prophet sallallahu alaihi wasallam is sulusun li ta'amihi, one third of your stomach should be filled up with food, not full stomach, one third stomach should be filled up with food, wa sulusun li sharabihi, one third should be filled up with drink, any source of drink, could be water, and one third sulusun li nafsihi, and one third should be leave empty. My dear brothers, this is the maximum food you can take according to this. How was beloved Prophet sallallahu alaihi wasallam, how was his health? If I describe the body structure of beloved Prophet sallallahu alaihi wasallam, you'll be amazed how handsome he was. His chest and belly, it was flat. Our beloved Prophet sallallahu alaihi wasallam, health wise he was so handsome. And he I have been researching regarding food and eating hadith, I didn't find a single hadith where I can see beloved Prophet sallallahu alaihi wasallam, when he ate, he filled up, he filled his full stomach, he never. It is stated in Sahih al-Bukhari, Aisha radiallahu ta'ala anha stated, Ma shabi'a Ali Muhammadin, the family of Prophet Muhammad sallallahu alaihi wasallam, Ma shabi'a Alu Muhammadin munzu qadim al-Madina, beloved Prophet sallallahu alaihi wasallam and his family, he never filled up his stomach regularly, even though 3 days until he passed away in this dunya, he never filled up his stomach and his family. Look at the how. It is not because beloved Prophet sallallahu alaihi wasallam didn't find enough food. This is not the reason. The main reason is Allah subhanahu wa ta'ala loves those person. Allah subhanahu wa ta'ala loves those people who are strong in their health, in their mind. It is stated in Prophet sallallahu alayhi wa sallam said, Al-mu'minu qawiyun khayrun wa ahabbu ilallahi min al-mu'mini da'if. Allah subhanahu wa ta'ala loves those people who are health-wise, mentally-wise, very stronger. Those people are more lovable to Allah subhanahu wa ta'ala, who have a good health, good mind, strong mind, good health. Those people are more lovable to Allah subhanahu wa ta'ala.
It doesn't matter, it doesn't mean whoever ill, whoever weak, we should disrespect them. No, all of them are good. In this hadith it says all of them are good. So how beloved Prophet sallallahu alaihi wasallam instructed us to survive? If we eat less, we will not die, we will be healthy. It is stated in one of the hadith in Ibn Majah and other lot of authentic hadith. Inna atwala an-nasi yawm al-qiyamati ju'an. Those people will be on the day of Qiyamah, those people will be more hungry who have been eating full stomach in this dunya. If you eat too much in this dunya, you will be more hungry and longer time hungry in the akhirah. It is stated in Sahih al-Bukhari. I'm telling you the number, you can look at the hadith. 5393. In this hadith said, Al-mu'minu ya'kulu fumi'an wahidan. A mu'min take food with one intestine. And kafir wal munafiq, they took food with seven intestine. Look at the hadith. So if you eat more, much, you are eating like a kafir or munafiq. And if you are eating less, you are eating like a mu'min. I ask Allah subhanahu wa ta'ala, give us all tawfiq to maintain our health diet according to